আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো হচ্ছে দুপুরবেলার খাবার খাচ্ছি আর কি তো সকালের দিকে হচ্ছে মানে প্রতিদিনই তো ঘর দরজা পরিষ্কার করা তো হচ্ছে ফুলগুলো অনেক ময়লা হয়ে গেছে তো ওগুলো অস করে নিচ্ছি তার সাইড হচ্ছে মেয়েরা খেলছে তারপরে ডিম আনলো তো ওগুলো তো পরিষ্কার করে রাখতো তো মেয়েরা হচ্ছে বায়না ধরলো ওরা বিরিয়ানি খাবে তো হচ্ছে মানে চিকেন দিয়ে বিরিয়ানি করা হবে তো তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য চিকেনটা পুরো রেডি করে নিলাম সকাল সকালে তারপরে হচ্ছে প্রায় একটা বাজে ভাবছে গরম গরম খাবার খাবে তো চাউলটা হচ্ছে মানে একটা সময় আর কি দিচ্ছি আর কি তো পেঁয়াজ ব্যবস্থা করে হচ্ছে পলাও চাউলটা একদম পলাওর মতো ভালোভাবে বেজে জর্জরা করে নিচ্ছি তারপর হচ্ছে একদম ভালোভাবে জ্বর করে নিয়ে তারপর হচ্ছে বিরিয়ানির যে মাংসটা চিকেনটা রেডি করলাম সেটা ডেলে দেব আর কি আসলে বাচ্চাদের চাহিদা অনুযায়ী কথা ওরা এক এক সময় এক এক প্রকার খাবার খেতে চায় তো ওদের খাবারগুলো আসলে দিতে হয় না ওরা খেতে চায় না ওরা যেদিন যেটা পছন্দ করে যে আজ এটা খাবো সেটা খাবো তো আসলে মায়েরা যদি না দিতে পারে তা খারাপ লাগে মানে ও খেতে চাইলেও দিলাম না সেটা অনেক খারাপ লাগে সেই জন্য আর কি তো রান্না করলাম তো সবাইকে খাইয়ে দাই হচ্ছে আমি গোসল করে এখন প্রায় তিনটা বাজে তো আমি হচ্ছে খেতে বসছি আর কি তো আমার সবসময় খাবারটা এই সময় হয়তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ